ওয়ালাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে দাঁত দেখার অর্থ কি, স্বপ্নে দাঁত উঠতে দেখলে, স্বপ্নে দাঁত পড়ে যেতে দেখলে, নতুন দাঁত, ছোট দাঁত, বড় দাঁত, সকল ব্যাখ্যা কিন্তু এটার মধ্যে থাকছে। মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সরাসরি আল্লামা ইবনে সিরিন এর খাব নামক গ্রন্থ থেকে আপনাদেরকে আমি বাংলা করে শোনাচ্ছি। গ্রন্থটা মূলত উর্দু, যাই হোক আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। স্বপ্নে দাঁত পড়তে বা হারাতে দেখা তার মৃত্যু এবং নিরুদ্দেশ ব্যক্তির প্রতি ইঙ্গিত বহন করে, যে জীবনে কখনো ফিরে আসবে না, অথবা এমন কোন ধন সম্পদের প্রতি ইঙ্গিত বহন করে যে ধন সম্পদ তার কাছে আর ফিরে আসবে না। হারানোর পর যদি পুনরায় দাঁত ফিরে পেতে দেখে তাহলে গায়েব থেকে আপনার গায়েবীভাবে তার কাছে রিজিক আসবে, এই ইঙ্গিত বহন করে থাকে। হারানোর স্বপ্নে কেউ যদি তার দাঁত পোকা খাওয়া দেখতে পায় তাহলে ইহা শারীরিক ভাবে বালা মুসিবতের সম্মুখীন হবে। স্বপ্নে দাঁত যদি নাড়াচাড়া করতে দেখে পরিবার পরিজনের মধ্যে ঝগড়ার আলামত। স্বপ্নে দাঁতের পুঁজ বা দাঁত পাণ্ডু বা হলুদ বর্ণে দেখা পরিবার পরিজনের সাথে তার ঝগড়া হবে। দাঁতের দুর্গন্ধ বা হলদে দাগ দেখা ইহা তার চিন্তা ভাবনার ক্ষেত্রে চিন্তা ভাবনার ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের ঝামেলা হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। স্বপ্নে দাঁত দেখার ব্যাখ্যা ব্যক্তির পরিবার পরিজন এবং আপনার বিছানাপত্রের দ্বারা কখনো কখনো করা হয়ে থাকে, এবং এই স্বপ্ন দেখা কখনো কখনো আপনার ঝগড়াঝাটির ইঙ্গিত বহন করা হয়ে থাকে। স্বপ্নে কেউ যদি আপনার সামনের দাঁতগুলো দেখতে পায় তাহলে ইহা আপনার কারোর সাথে ভালো সম্পর্ক হবে, অথবা পরিবারের একে অপরের প্রতি ভালোবাসা মহব্বত বাড়বে। স্বপ্নে কেউ যদি চোয়ালের দাঁত দেখতে পায় তাহলে ইহা কখনো কখনো তার সন্তান থাকলে তারা অসুস্থ হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। স্বপ্নে দাওয়া হেক হাসি দাঁত, অর্থাৎ সামনের দাঁতগুলো যদি কেউ দেখে এগুলোকে আরবিতে দাওয়া হেক বলা হয়। দাওয়া হেক অর্থাৎ আরবিতে হলো ইবতিসাম, মুচকি হাসা, অথবা দেহকু হাসা। তো এটা হচ্ছে মূল। তো যাই হোক, এভাবে আর দাঁত দেখা তাহলে হ্যাঁ মামা খালুর কোন অসুস্থ হওয়ার ইঙ্গিত বহন করে, অর্থাৎ আর কি কাজিন যারা আছে, কাজিনের মা বাবা, তাদের অসুস্থ হওয়ার ইঙ্গিত। সম্মুখ ভাগের ডান দিকের নিচের দাঁত দেখা কখনো কখনো মা, এবং বাম দিকের নিচের দাঁত দেখা চাচি বোঝাবে, আর তাদের অবর্তমানে বোন বা কন্যা বোঝাবে। নিচের রুবিয়া দাঁত দেখা ইহা চাচাতো ও ফুফাতো বোন বোঝায়। নিচের আইনাব দাঁত দেখা স্বপ্নে পরিবারের মালিক ও সর্দারিনী হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে। তো যে আরবি দুটা বললাম, একটা হচ্ছে আপনার সামনের এগুলোকে দেহেক দাঁত বলা হয়, যে দাঁতগুলোর মাধ্যমে হাসে। তারপর হচ্ছে যে আরবিটা বললাম সেটা হচ্ছে আমাদের এই 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 দাঁতগুলো, আর পরবর্তীতে হচ্ছে তার এই মাড়ির দাঁতগুলো। এগুলো আরবিতে এক একটার এক একটা নাম রয়েছে। যাই হোক, দিনী ভাই বোনেরা, স্বপ্নে দাঁত নাড়াচাড়া করতে দেখা ইহা লোকজনের অসুস্থ হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে। যদি স্বপ্নে কেউ যদি দাঁত কাটতে দেখে তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে, অথবা আত্মীয় স্বজনের সাথে তার ঝগড়া হবে, অথবা ঝগড়ার পর সে মারাত্মক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। এবং ভিডিওটা একটু লম্বা হবে, দাঁতের বিষয়ে অনেক বড় ব্যাখ্যা রয়েছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দিনী ভাই বোনেরা, কেউ যদি আপনার তার নিজের দাঁত নতুন করে গজাতে দেখে তাহলে তার মৃত্যুর ইঙ্গিত। যদি জিহ্বা দাঁতগুলো নিক্ষেপ করতে দেখে তাহলে তার কথার দ্বারা পারিবারিক সুসম্পর্ক ও কাজকর্মের বিঘ্নতা ঘটবে। যদি স্বপ্নে তার দাঁতগুলো স্বর্ণের দেখে তাহলে ইহা সে মানুষের কাছে প্রশংসনীয় হবে। যদি তার দাঁতগুলো রূপার দেখে তাহলে ইহা ক্ষতিগ্রস্ত হবে। যদি তার দাঁতগুলো কাচের বা কাঠের দেখতে পায় তাহলে বিভিন্ন অসুস্থ হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। যদি স্বপ্নে দেখে যে তার দাঁতগুলো পড়ে গিয়েছে এবং নতুন করে গজিয়েছে তাহলে ইহা বর্তমান অবস্থা থেকে সে অন্য কোন অবস্থা থেকে প্রত্যাবর্তন করবে, এই ইঙ্গিত বহন করে থাকে। যদি কেউ দেখে যে তার উপরের দাঁতগুলো তার হাতে পড়ে গেছে তবে সে ওই ধন সম্পদের প্রতি ইঙ্গিত বহন করে এবং কোন মানে এমন কোন ধন সম্পদের ইঙ্গিত বহন করে থাকে যেটা তার থেকে ছুটে গেছে, এই ধন সম্পদটা তার হাতে আসবে, এই ইঙ্গিত বহন করে থাকে। যদি কেউ দেখে যে তার পতিত দাঁতগুলো মাটিতে পড়ে গেছে তাহলে এই স্বপ্ন দেখা অসুস্থ হওয়ার ইঙ্গিত বহন, মানে তার দাঁত যেই দাঁতগুলো পড়ে গেছে এই দাঁতগুলো মাটিতে পড়ে হারায় গেছে এমন দেখা অসুস্থ হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। কেউ বলে যে দাঁত পড়ে যেতে দেখা ইহা টালবাহানা অথবা বিঘ্নিত আশপাশের মানুষের সাথে টালবাহানা অথবা বিঘ্নতা সৃষ্টির আলামত বুঝিয়ে থাকে। যদি কেউ দেখে যে তার সকল দাঁত পড়ে গিয়েছে তাহলে ইহা সে মৃত্যুর ইঙ্গিত অথবা পরিবারের লোকজনের আধিক্যতা বাড়বে। কেউ যদি তার দাঁতগুলো পড়ে যেতে দেখে এবং আস্তে আস্তে লড়তে দেখে তাহলে ইহা তার বংশের মধ্যে যে সবচেয়ে বেশি বয়স্ক তার মৃত্যুর ইঙ্গিত বহন করে থাকে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখে যে লোকেরা তার মাড়ির দাঁত, মানে মানুষ তার মাড়ির দাঁত খুলে নিতেছে,
এমন স্বপ্ন দেখা তাহলে ইহা বিনয়ী হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। স্বপ্নে যদি কেউ তার মুখমণ্ডল বড় দেখতে পায় এবং সের কারণে তার দাঁতগুলো বড় বড়, তাহলে ইহা মহিলাদের ক্ষেত্রে সন্তান হবে, পুরুষদের ক্ষেত্রে সম্মানিত হবে। সামনের দাঁতগুলো যদি কেউ পরিচিত দেখে, অর্থাৎ দেহের দাঁত যে দাঁতগুলোর মাধ্যমে আসে, তাহলে এই স্বপ্ন দেখা যে কোনো কাজের ক্ষেত্রে তার অলসতা আসবে। স্বপ্নে কোনো সুস্থ সবল মানুষ যদি মুসাফির ব্যক্তি যদি তার সব দাঁত পড়ে গিয়েছে এমন স্বপ্ন দেখে, তাহলে ইহা ওই ব্যক্তি রোগের মধ্যে ভোগার লক্ষণ বুঝতে হবে। যদি কোনো রোগী তার সব দাঁত পড়ে যেতে থাকে, তাহলে ইহা তাড়াতাড়ি রোগ মুক্তির আলামত বুঝিয়ে থাকে। স্বপ্নে কোনো মুসাফির ব্যক্তি যদি তার মুসাফির ব্যক্তি যদি তার তার সফরের সফরের মধ্যে তার দাঁত পড়ে যেতে থাকে, তাহলে ইহা তার সফর অল্প হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে। যদি কেউ দেখে যে তার দাঁত লম্বা হয়েছে, তাহলে ইহা সে কোনো বিষয় নিয়ে চিন্তিত হবে। যদি কেউ দেখে যে তার দাঁতগুলো ভেঙে গিয়েছে অথবা মানুষ তার দাঁতগুলো ভেঙে দিচ্ছে, তাহলে সে কারাবন্দী হবে অথবা সে মিথ্যা কথা বলে মানুষের থেকে টাকা পয়সা লুটপাট করবে। কেউ যদি দেখে যে তার বাঁকা কাল ফাঁকা বা গর্তযুক্ত দেখে তবে যেতে দেখে তাহলে তবে সে যাবতীয় দুঃখ কষ্টে পতিত হবে। যদি কেউ দেখে যে তার দাঁতগুলো পড়ে গেছে তার আর সে তা খুলে রেখেছে, তবে এই ইঙ্গিত বহন করে যে তার সন্তান সন্ততি মারা যাবে। বর্ণিত আছে যে আমিরুল মুমিনিন মনসুর রহিমাহুল্লাহ তাআলা স্বপ্নে দেখেন যে তার সব দাঁত পড়ে গিয়েছে এবং খাদেমকে বলেন একজন ব্যাখ্যাকারী নিযুক্ত করো। ব্যাখ্যাদাতা এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে সে আমিরুল মুমিনিন হবে। সুবহানাল্লাহ। দিনই ভাই বোনেরা, বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার মনোযোগ দিয়ে আশা করছি আমাদের আলোচনা শুনেছেন। আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুক, ভালো করুক। দাঁতের বিষয় নিয়ে আরো অনেক ব্যাখ্যা আছে, আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এমনি আপডেট সত্য নির্ভরযোগ্য সঠিক ব্যাখ্যাগুলো জানতে জেনেছেন, এই জন্য আপনাদের জন্য শেষ পর্যন্ত দেখেছেন অনেক শুভকামনা, অনেক দোয়া। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলাম প্রচারের সাথে। আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, চাইলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।